নমস্কার বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেমু 2.0। তো বন্ধুরা, ইতিমধ্যে প্রত্যেকেই জানেন যে 31শে আগস্টের পর ফের সেপ্টেম্বর মাসে লকডাউন শুরু হচ্ছে, এবং আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি লকডাউনের গুলি। যারা যারা দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। তো এরপর আপনারা এটাও জানেন যে 1লা সেপ্টেম্বর থেকে কিন্তু আনলক ফোর শুরু হচ্ছে, এবং এই 1লা সেপ্টেম্বর থেকে কোন কোন কাজ চালু হচ্ছে সমস্তটাই আজকের এই ভিডিওতে জেনে নেব। এবং আজকে 29শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কিন্তু একটি নোটিশ জারি হয়েছে, এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কোন কোন কাজ তারা চালু করতে চলেছে এবং কোন কোন কাজে তারা আর বাধা দিচ্ছে না। এবং এর পাশাপাশি আরও অনেক অন্যান্য আপডেট রয়েছে সেই নোটিশে, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো ভিডিওটিকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল ক্লিক করে দিন সমস্ত রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখানে অনস্ক্রিনে আপনারা দেখছেন যে 1লা সেপ্টেম্বর থেকে আনলক ফোর এবং কি কি চালু হচ্ছে দেখে নিন। তো সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে আনলক ফোর, এবং 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটা চলবে, অর্থাৎ আনলক ফোর চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এবং এখানে বলা হয়েছে 7ই সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে চালু হবে মেট্রো পরিষেবা, কিন্তু সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই মেনটেন করতে হবে, সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এরপর রয়েছে আপাতত বন্ধ থাকবে স্কুল, সিনেমা হল এবং সুইমিং পুল। 21শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু 100 জনের জমায়েতে ছাড় দেওয়া হয়েছে, এবং নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনে স্কুল যেতে পারে। অর্থাৎ 21শে সেপ্টেম্বরের পর থেকে 100 জনের জমায়েতের কিন্তু ছাড় দেওয়া হয়েছে, এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি চান তো শিক্ষকদের সাথে যোগাযোগ করে স্কুল যেতে পারে। এবং আজ এরপর আমরা দেখবো যে সেই অফিসিয়াল নোটিশ যেটা আজকে প্রকাশিত হয়েছে, দেখছেন এখানে কিন্তু অন স্ক্রিনে নিউ দিল্লি 29/8/2020 অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে, এবং আপনাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে আনলক ফোর যে 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 অ্যাক্টিভিটিস গুলো চলবে, অর্থাৎ আনলক ফোর ওপেন্স মোর অ্যাক্টিভিটিস আউটসাইড কন্টেনমেন্ট জোন, অর্থাৎ এটা এগুলো কিন্তু কন্টেনমেন্ট যেখানে জোন নেই সেখানে কিন্তু এগুলো রয়েছে, যেখানে কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানে কিন্তু স্ট্রিক্টলি কিন্তু একদম লকডাউন চলবে, সম্পূর্ণ একদম ফুল লকডাউন। তো এখানেতে যেটা রয়েছে সেখানে প্রথমে আপনারা দেখবেন এখানে রয়েছে মেট্রো রেল উইল বি অ্যালাউড অপারেট উইথ এফোর্ট ফ্রম 7ই সেপ্টেম্বর 2020, অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে কিন্তু মেট্রো রেল চলবে। এরপর রয়েছে 21শে সেপ্টেম্বর থেকে কিন্তু 100 জনের যে জমায়েতে যে ছাড় দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, আপনারা দেখুন 100 জন। এরপর যেটা রয়েছে আরো নিচের দিকে আসলে দেখতে পাবেন যে সমস্তটাই কিন্তু এখানেতে ডিটেলসে লেখা রয়েছে, এবং আপনারা ভিডিওটা পজ করে একবার ভালো করে দেখে নিয়ে পড়ে নেবেন। এই নোটিশটা কিন্তু একদম আজকে প্রকাশিত হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলা থেকে আপনারা দেখছেন এবং আপনাদের এলাকায় কন্টেনমেন্ট জোন রয়েছে কিনা সম্পূর্ণটাই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আপনাদের জেলা থেকে যখনই কোনো রকম আপডেট আসবে তৎক্ষণাৎ আপনাদেরকে কিন্তু ভিডিও করে এই চ্যানেলে দিয়ে দেবো। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নোটিশটি দেখতে পায়, জানতে পারে। তো এইরকম ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অল ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, সুরক্ষায় থাকবেন এবং অবশ্যই বাড়িতেই থাকবেন। ধন্যবাদ।